হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌন্দর্যের সাত কারণের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। এই শীতকালে আমাদের ত্বককে আরও কোমল, আরও উজ্জ্বল, আরও সতেজ করতে গেলে আমাদের কিছু নিয়ম মানতে হবে। আমাদের এই শীতকালে জানাতে হবে স্কিন অনেক ড্রাই হয়ে যায়। তো ড্রাই হওয়ার ফলে স্কিনটা খুবই ড্রাইনেস দেখালে শীতকালে খুবই প্রবলেম লাগে। যে কোনো কোনো বাইরে কোথাও গেলে এই মুখের মধ্যে যে ড্রাইনেসটা থাকে সেটা কিছুতেই যেতে চায় না। আমরা যদি রোজ রাতে একটা নিয়ম মেনে চলি তাহলে আমাদের এই ড্রাইনেসটা চলে যেতে পারে। কী কী করতে হবে আমাদের, চলো দেখে নেওয়া যায় কী কী করবো। প্রথমে আমি স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নেব। আমি এখানে রোজ ওয়াটার নিয়েছি। রোজ ওয়াটার আর একটা কটন বল দিয়ে ভালো করে স্কিনটাকে আমি ক্লিন করে নেব। অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, অনেকটা সব পোর্সগুলো অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আমি এখানে একটা অ্যালোভেরা জেল নেবো। এখানে আমি পতঞ্জলির অ্যালোভেরা জেল নিয়েছি। আমি একটু মতন অ্যালোভেরা জেল নিয়ে পুরো স্কিনে মাসাজ করব, যতক্ষণ না স্কিনের মধ্যে অ্যালোভেরা জেলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ। তারপর আমি এখানে নিভিয়া সফট একটু নিয়ে পড়তে তার সাথে এক ফোঁটা গ্লিসারিন মিশে পুরো মুখে মাসাজ করব। তারপর তোমরা বুঝতে পারবে স্কিনটার মধ্যে একটা আলাদা একটা গ্লো দেখা যাচ্ছে। আর যেহেতু ঠোঁটও একটু রূপচর্চা করা দরকার, তাই রাত্রে শোয়ার আগে একটু গ্লিসারিন নিতে পারো বা একটা ভ্যাসলিন ঠোঁটের মধ্যে একটু লাগিয়ে নিয়ে রাতে তোমরা ঘুমিয়ে পড়ো। সকালে দেখবে একটা আলাদাই। এই আমার টিপসটা একবার ট্রাই করে দেখতে পারো। সত্যি যদি ট্রাই করো তাহলে তোমাদের স্কিনের যে ড্রাইনেসটা অনেকখানি কম হয়ে যাবে। একবার ট্রাই করতে দেখতে পারো। আজ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে।